মণিপুর উচ্চ বিদ্যালয় প্রায় অচল দশা শিক্ষক এবং প্রধান শিক্ষকের নিয়োগ গভর্নিং বডির সাথে দ্বন্দ্ব এবং নানান রকম বক্তব্য পাল্টা বক্তব্য করা অবস্থান নিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সহকর্মী শারমিনিরার একটি প্রতিবেদন আছে দেখব তার আগে আরেক দফা জানিয়ে দিই আমাদের সাথে আছেন সাংবাদিক রেজানুল হক রাজা রিয়াজ আহমেদ এবং যুক্ত হচ্ছেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল শিকদার সকলকে আরেক দফা স্বাগত ধন্যবাদ আমি প্রতিবেদনটি দেখে আসি এবং তারপর রাজধানীর পুরানো এই স্কুল এবং যার ছাত্রছাত্রীর সংখ্যাও একটি বড় কেন এই স্কুল নিয়ে এর আগেও নানান রকম অনিয়মের অভিযোগ খবরের শিরোনাম হয়েছে কথা বলবো শাহজালাল শিকদার আপনার সাথে আগে প্রতিবেদনটি দেখে আসি গেল মার্চে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষকের মেয়াদ শেষ হওয়ায় সিনিয়র শিক্ষক জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয় মাউসি তখন পরিচালনা পর্ষদ তা মানতে চায়নি পরে ১১ই মার্চ সংবাদ সম্মেলনে দায়িত্ব পাওয়া প্রধান শিক্ষক জাকির হোসেনকে মেনে নেওয়ার ঘোষণা দেয় সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি কামাল মজুমদার দুমাস পর সেই শিক্ষক জাকির হোসেনকে সরাতে মন্ত্রণালয়ে চিঠি দেন কামাল মজুমদার পরে ১৭ই মে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করা এক চিঠিতে জাকির হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মণিপুর স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটিতে না থাকলেও বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য কামাল মজুমদার জানান জাকির হোসেন স্বাধীনতা বিরোধী তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে ১২ জন সহকারী প্রধান শিক্ষক আছে তাদের নিয়ে বসে স্কুল চালাবে তিনি তাদেরকে তো বসা দূরের কথা তাদেরকে কারণে ওয়েলডি করে রাখছেন কারণে সরাই দিচ্ছেন জামাতের লোকজন বিভিন্ন জায়গায় তিনি বসেছেন এটা ব্যাংকিং চ্যানেলের একটা প্রতিষ্ঠান তিনি ব্যাংকে টাকা জমা দেন না তিনি নিজের ইচ্ছা টাকা পয়সা নিয়ে তিনি নিজে ইচ্ছা মতো খরচ করছেন এদিকে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে বেআইনিভাবে বিধি বহির্ভূতভাবে কেন প্রস্তুত আমি দেব না তার কাছে জিজ্ঞেস করেন দেলোয়ার হোসেনকে যে কেন আপনি তাকে সাসপেন্ড করছেন কোন অপরাধ তবে মাউসি ও ঢাকা শিক্ষা বোর্ড বলছে অ্যাডহক কমিটি চাইলে প্রধান শিক্ষক নিয়োগ দিতে কিংবা সরাতে পারে না জাকির সাহেবকে ডিজি অফিস থেকে নিয়োগ দিছে আবার ডিজি অফিস চেঞ্জ করে আকলাক সাহেবকে দিতে পারে উনি পারেন না ব্যবস্থা বলতে ডিজি নিবে আমরা ডিজিকে চিঠি দিছি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কাল মজুমদারের সমাধানের ক্ষমতা নাই দেলোয়ার সাহেবের ক্ষমতা নাই এটা ডিজি দিছে তার দায়িত্ব ডিজি পারবে এদিকে জাকির হোসেনকে সরিয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ায় দিনভর মণিপুর স্কুলে বিক্ষোভ করেছেন শিক্ষকরা আমি স্বাধীনতা পক্ষের শক্তি শারবিন নীরা ৭১ ঢাকা রেজানুল হক এবং রিয়াজ আহমেদ নিশ্চয়ই যুক্ত থাকবেন আলোচনায় শাহজালাল শিকদার প্রথমে ছোট ছোট কিছু তথ্য আপনার কাছ থেকে জেনে নেই শিক্ষক জাকির হোসেন উনি কতদিন ধরে মণিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং তার যখন নিয়োগ হয় তখন কামাল মজুমদার তিনি এই স্কুলের সাথে যুক্ত ছিলেন কিনা ৭১ সংবাদকে ধন্যবাদ মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের বর্তমান যিনি বৈধ সম্মানিত অধ্যক্ষ সম্মানিত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব জাকির হোসেন ১৯৯৫ সালে এই স্কুলে যোগদান করেন ১৯৯৫ সালে যোগদানের পূর্ব তিনি কাপড় উচ্চ বিদ্যালয়ে আরো দীর্ঘ ৫ বছর সে জায়গায় শিক্ষকতা করেন সে জায়গা থেকে ১৯৯৫ সালে জায়গায় যোগদান করেন তিনি বর্তমান মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে তাকে ফলে কামাল মজুমদার সাহেবের সাথে তার আসলে যোগাযোগ পরিচয় এবং মানে জাকির হোসেনের সকল কিছুই কামাল মজুমদারের জানা থাকবার কথা এখন যে তিনি তাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি বা ব্যক্তি বলে পরিচয় করিয়ে দিচ্ছেন আগে কখনো এমন বক্তব্য আপনারা শুনেছেন আগে কখনো প্লিজ আমি একটু পিছনে চলে যাচ্ছি গত তিনি দিয়েছিলেন এখন তার পছন্দ হচ্ছে না এটি তিনি কিন্তু আজকে কথাটা বলেছেন কিনা এখানে যিনি শিক্ষক আছেন তিনি আরো ভালো বলতে পারেন না জি তিনি এটা বলেছেন যে বর্তমানে প্রধান শিক্ষক যিনি আছেন তিনি অবৈধ এবং তিনি জামাত বিএনপি মনা আসলে সেটা নয় প্রধান শিক্ষক হিসেবে মাউসি মানে হিসেবে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৫/২৭/২০২২ এর আলোকে ১৫/১২/২০২২ মাউসির মহাপরিচালক মহোদয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মোহাম্মদ জাকির হোসেনকে নিয়োগ দেন তিনি বৈধ হিসেবে এখানে কার্যক্রম পরিচালনা করতেছেন কোনো কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়
কখনো বা কোনো অবস্থায় তার প্রতি তাকে সবকিছু জানিয়ে করা হচ্ছিল, কিন্তু বর্তমানে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের এমপিওটা বন্ধ থাকায় এবং তিনি গত যে ২২-৩-২০২৩ তারিখে মিটিং করে সাংবাদিক সম্মেলন করে প্রধান শিক্ষক জনাব জাকির হোসেনকে একজন দক্ষ বিচক্ষণ শিক্ষক হিসেবে পরিষ্কার আমরা এই পুরোটা জানি, যেমনটা বলছিলেন রেজানুল হক যে পেছনে যাওয়ার দরকার নেই। যদি সরাসরি আপনাকে জিজ্ঞেস করি শাহজালাল শিকদার, আপনি শিক্ষক মানুষ, আপনি শিক্ষার্থীদের নৈতিকতা শিখান, সততার কথা বলেন এবং নিশ্চয়ই সাহসী শিক্ষক আমাদের সাথে আলোচনায় এসেছেন। আপনার কাছে একটু খোলামেলা জানতে চাই, জাকির হোসেনের সাথে কামাল মজুমদার সাহেবের সমস্যাটা কোথায় বাঁধলো? সমস্যাটা আসলে প্রধান শিক্ষক এবং আমরা সহকারী যে শিক্ষক আছি আমরা আসলে উল্লেখযোগ্য বা সঠিকভাবে সেটা জানি না। হয়তো মাননীয় মন্ত্রী মহোদয় কেন যেন আমাদেরকে অন্যদিকে ধাবিত করতে চাচ্ছেন বা আমাদেরকে বিপক্ষ মনে করছেন আমাদের, আমার বোধগম্য নয়। উনি আমাদের পিতা সমতুল্য এবং মণিপুরের বা মিরপুরের একজন মাননীয় এমপি এবং মন্ত্রী, এবং ওনার কথাই সমস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন চলছিল, এখনো চলবেন। উনি কেন যেন এটা করতে চাচ্ছেন একান্তই ওনার বিষয়। অন্যদিকে মানে কোন দিকে ধাবিত করতে চান? এই যে প্রধান বর্তমান প্রধান শিক্ষকের সাথে তিনি মানে তাল মিলিয়ে চলতে পারতেছেন না বা তার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে, সেটা হয়তো বা মাননীয় প্রধান শিক্ষক মহোদয় সেটাকে কর্ণপাত না করে বা বৈধ বলে মনে না করে তিনি এমপিওর সিটের জন্য তাকে এমপিও শিক্ষকদের বেতনের জন্য বারবার অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব একেএম দেলোয়ার সাহেবকে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তা করেন নাই। তিনি না করা সত্ত্বে এটা নিয়ে তিনি বলতেছেন মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ একটা বেসরকারি প্রতিষ্ঠান, ট্রাস্টি বোর্ড, কিন্তু গত মাসেরও ২০২৩ তারিখের মাসেরও এমপিও সিটে বিল হয়েছে, এবং যেটা প্রধান সভাপতি স্বাক্ষর না করায় আমাদের শিক্ষকগণরা এমপিও বেতন তুলতে পারছেন না এবং শিক্ষকরা অর্ধহারে অনাহারে জীবনযাপন করছেন। এবং মাস ২০২০ সালে যখন করোনাকালীন সময় সমস্ত শিক্ষকদের বেতন অর্ধেক কেটে নেওয়া হয়, অর্ধেক কর্তনকৃত বেতন গত সপ্তম সভায় ২৯-৩-২০২৩ তারিখে বর্তমান স্কুলের ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটির সভাপতি মহোদয়ের নির্দেশনায় ৪০% কর্তনকৃত বেতন ৪০% যোগ করা হয়। যোগ করা সত্ত্বেও আরো ২৫% বেতন বাকিটা পরবর্তীতে স্কুলের আর্থিক যদি সংকুলন না হতে ধীরে ধীরে যোগ করা হবে। কিন্তু এগুলো কার সিদ্ধান্ত? এগুলো সভাপতি মহোদয়ের সিদ্ধান্ত, অর্থাৎ কামাল মজুমদার সাহেবের সিদ্ধান্ত, তাই না? এখন বর্তমান সভাপতি দেলোয়ার সাহেব, একেএম দেলোয়ার হোসেন, দেলোয়ার সাহেব এবং কামাল মজুমদার, জি রেজানুল হক, ভেরি ইন্টারেস্টিং যে সেখানে বিভিন্ন স্কুল কলেজের কর্তা ব্যক্তিরা এমপিও ভুক্তির জন্য চেষ্টা করেন, এমপিও হওয়ার জন্য লড়াই করেন, তদবির করেন, সেখানে মণিপুর স্কুল এমপিও ভুক্ত ছিল, কিন্তু এখন এমপিওটা স্থগিত আছে। এবং আমি শাহজালাল সাহেবের বক্তব্য থেকে যেটা বুঝলাম যে স্কুল পরিচালনা কমিটির ইচ্ছাতেই এমপিওটা বন্ধ আছে। জি স্যার, জি স্যার, এমপিও বন্ধ থাকাতে কার লাভ? কেন এটা করা হচ্ছে, ওনারা কেন চাচ্ছেন না? এমপিও বন্ধ থাকাতে যারা পরিচালনা করতেছেন তাদের লাভ, কারণ তারা বিভিন্ন ভাবে অন্যায় অনিয়ম শিক্ষকদের উপর চাপিয়ে দেন, তাদের বেতন কর্তন করেন, এবং করোনাকালীন সময় মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ যে জায়গায় ৫ দশক ধরে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, প্রায় ৪০,০০০ ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, শিক্ষার্থী আছে, কিন্তু করোনাকালীন সময় ৫তলা বিল্ডিং ভেঙে সেটাকে ৪২তলা করা হয়েছে, অর্থাৎ ইউ সিস্টেমে ৩ বিঘে ১১তলা বিশিষ্ট বিল্ডিং গুলো করা হয়েছে। সেই বিল্ডিং গুলো করার জন্য বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ভাবে তারা সহযোগিতা নিয়েছেন, অর্থাৎ লোন নিয়েছেন, এই লোনের টাকা পরিশোধ করতে গিয়ে বেতন শিক্ষকদের ঠিকমতো বেতন দিচ্ছেন না, তাদের বেতন কেটে দিয়েছেন। যে সকল কর্মচারী আছে প্রায় দীর্ঘ ৩৫-৪০ বছর চাকরি করেছেন, তাদের প্রায় প্রতি বছর বছর ৫% বা ১০% বৃদ্ধি হয়, হয়তো বা কারো ৩০,০০০, ৩৫,০০০, ২৫,০০০ হয়েছেন, কিন্তু করোনাকালীন সময় একই সময় এট এ টাইমে সমস্ত কর্মচারীদের বেতন মাত্র ১৫,০০০ টাকায় ফিক্সড করে রাখা হয়েছে এবং টিচারদের বেতন ৫০% কেটে নেওয়া হয়েছে। এত অদ্ভুত অবস্থা, রিয়াজ আহমেদ কোনো মন্তব্য? আপনি সর্বশেষ যে কথাটা বললেন, অদ্ভুত অব্যবস্থা, আসলে এটা দীর্ঘদিন এই অদ্ভুত অব্যবস্থাটা আসলে জমতে দেয়া হয়েছে।
অব্যবস্থাপনা, যার ফলে বাড়তে 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 আজকে এই অবস্থায় এসেছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই মণিপুর স্কুল এত ঐতিহ্যবাহী একটা স্কুল, এত ছাত্রছাত্রী এখানে যেখানে পড়াশোনা করে, এত শিক্ষকরা যাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন নিরলসভাবে, শুধুমাত্র একটা ম্যানেজিং কমিটি অথবা অ্যাডহক ম্যানেজিং কমিটি অথবা ব্যক্তিবিশেষের স্বেচ্ছাচারিতার কারণে সেটা নষ্ট হোক, সে শিক্ষার একটা পরিবেশ, একটা সুন্দর প্রতিষ্ঠান নষ্ট হোক, সেটা আমরা কেউ কখনো চাইব না। সেই জন্য এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা উচ্চশিক্ষা বোর্ড এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার, যে এখানে যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে সেগুলো সমস্ত স্টেক হোল্ডারের সাথে আলাপ করে এটা একটা নিরসন করা, যাতে কোনো ব্যক্তিবিশেষ বা কোনো গোষ্ঠীবিশেষ তাদের ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীস্বার্থ চরিতার্থ করার জন্য শিক্ষকদের সমস্যা করা, ছাত্রছাত্রীদের সমস্যা করা, সবচেয়ে বড় কথা একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানকে এই তার যে একটা ইমেজ নিয়ে সে দাঁড়িয়ে আছে এতদিন ধরে সেই পরিবেশটাকে নষ্ট করা, সেটা হবে খুব দুঃখজনক। রবি সোম মঙ্গলবার পর্যন্ত তাদের কমিটির মেয়াদ আছে। তিনি শেষ সময় এসে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অন্যায় ভাবে তাকে সকোচ করেছেন এবং সকোচের তিন দিন তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার কথা বলে মাননীয় প্রধান শিক্ষক মহোদয় আরো সাত কর্মদিবস তার কাছে চেয়েছিলেন, সেটাকেও তারা উপেক্ষা করে তাকে মানে জোরপূর্বক বলা যাবে না তাকে উপেক্ষা করে তাকে তারা সাসপেন্ড করেছেন, যেটা বৈধ সম্মত নয়। কারণ অ্যাডহক ম্যানেজিং কমিটি কোনো শিক্ষক নিয়োগও দিতে পারেন না এবং কাউকে তিনি বহিষ্কারও করতে পারেন না, এটা একমাত্র তিনিই করতে পারেন যিনি চাকরি দিতে পারেন এবং চাকরি থেকে বহিষ্কার করতে পারেন। মাননীয় প্রধান শিক্ষককে মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের মোতাবেক মাওসি তাকে নিয়োগ দিয়েছেন, একমাত্র মাওসি সিদ্ধান্ত নেবেন তিনি তাহারা কি করবেন এবং কোনটা করলে মণিপুর বিশ্ববিদ্যালয় কলেজের জন্য কাম্য হবেন, কিন্তু অ্যাডহক কমিটি সভাপতি চাইলেই সেটা করতে পারেন না, যেটা করছেন বিধি বহির্ভূত পাবে। রেজানুল হক, আমাকে বলছিলেন, আপনি শুনেছেন নিশ্চয়ই শাহজালাল শিকদার, যে প্রায় 40,000 মতো শিক্ষার্থী যদি 500 টাকা করে মাসে বেতন দেন 2 কোটি টাকা হওয়ার কথা। আমি প্রায় আমরা শুনি যে মণিপুর উচ্চ বিদ্যালয়ে নানান উপলক্ষে শিক্ষকদের যেমন বেতন কাটা হয়, ছাত্রছাত্রীদের কাছ থেকেও নানান উসিলায় টাকা নেওয়ার কথাও আমরা শুনি। রেজানুল হক, এই বিপুল অঙ্কের টাকার লেনদেনের কারণেই এই সংকটটা তৈরি হয়েছে বলে মনে করেন কিনা? এক্স্যাক্টলি ঠিক, আপনি ঠিক জায়গায় ধরেছেন। যদি আপনি এমপিওর মধ্যে থাকেন তাহলে আপনি ইচ্ছা মতো শিক্ষকদের বেতন কাটতে পারবেন না, স্টুডেন্টদেরকেও আপনি বেতন বেশি দিতে পারবেন না। এমপিও না থাকলে যা খুশি তাই করা যায়, সেই যা খুশি তাই করার জন্যেই এমপিওটা স্থগিত তারা রেখেছেন। দেখেন, ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান সাহেব আপনাদের স্টোরিতে যেটা বললেন, আসলে সেটাই নিয়ম। এখানে শিক্ষা বোর্ড একজনকে প্রধান শিক্ষক করেছে, সেই শিক্ষককে যদি বাদ দিতে হয়, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে ম্যানেজিং কমিটি শিক্ষা বোর্ডকে লিখতে পারে, সরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যারা নিয়োগ দিয়েছে তাদেরকে লিখতে পারে তার বিরুদ্ধে এই অভিযোগ, সিদ্ধান্ত নেবে অধিদপ্তর। এই অ্যাডহক কমিটির কোনো ইয়ে নাই, এখতিয়ার নাই একজনকে সরিয়ে আরেকজনকে নিয়োগ দেয়। এইটা যখন করা হয় তখন বুঝতে হবে কেউ একজন আছেন এখানে যিনি সরকারের কোনো নিয়মকানুন মানেন না, তিনি তার নিয়মকানুন এখানে প্রতিষ্ঠিত করতে চান। এটাই সমস্যা হয়েছে এই স্কুলকে নিয়ে। শাহজালাল শিকদার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেবার জন্য। এই বিষয়ে নিশ্চয়ই বিস্তারিত প্রতিবেদন এবং প্রতিবেদন ভিত্তিক বিশ্লেষণ আলোচনা গুরুত্বপূর্ণ। পরের খবরের আলোচনায় যাব বিরতি নিয়ে, রাজনীতির আলোচনা। থাকুন একাত্তর জানালে, বিরতি নিয়ে ফিরি।